শ্বেতপাথরের টেবিল একটি গল্প যেটি দিয়ে আমার লেখক জীবনের শুরু বলা যেতে পারে এই গল্পটিতে একটি যৌথ পরিবার এবং সেখানে পুরুষরাষ্টিত পরিবার সে অতীতের কথা এবং তখন সেই পরিবারে একজন তিনি ভয়ঙ্কর কঠোর এবং কঠিন এবং আরেকজন বড় উদার এবং প্রেমিক এই দুই ভাই এবং এক বধূ এবং এক বৃদ্ধ আর এক কিশোর এই নিয়ে এই শ্বেত পাথরের টেবিল গল্পটি এবং এই গল্পটিতে অনেক মজা আছে শিক্ষণীয় কিছু আছে এবং একটা বার্তাও আছে এই শ্বেত পাথরের টেবিল গল্পটিও বিশ্বাসকে পড়ার অনুমতি দিচ্ছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা শ্বেত পাথরের টেবিল শ্বেত পাথরের টেবিলটা ছিল দোতলায় দক্ষিণে রাস্তার ধারের জানালার পাশে ঠিক চৌকাও নয় গোলও নয় চারপাশে বেশ ঢেউ খেলানো অনেকটা আলপনার মতো বেশ বাহারি একটা ফ্রেমের ওপর আলকা বসানো নিজের ভারী বেশ চেপে বসে থাকত পাথরটা প্রায় মন্দুয়ের ভারী ফ্রেমের চারদিকে জাফরির কাজ করা কাঠের ঝালুর লাগানো ছিল সারা ফ্রেম ঘিরে ছিল অসংখ্য কাঠের গুলি গোল গোল বেলের মতো দুদিক সরু অনেকটা পালিশ করা পটলের মতো ঘোরালে সেগুলো বন বন করে ঘুরত পায়া চারটে ছিল কারুকার্য করা থামের মতো তলায় ছিল ভরাট বাদানি যে বয়সে আমার বাবার যৌবন ছিল মাথায় একরাশ কোঁকড়ানো কালো চুল ছিল সামনে চেরা সিঁথি ছিল ঠোঁটের উপর বাটারফ্লাই গোপ ছিল যে বয়সে তিনি বিকেলে পায়ে বার্নিশ করা জুতো পরে সাহেবের উপহার দেওয়া গ্রেহাউন্ড বেঁধে নদীর ধারে বেড়াতে যেতেন সেই সময়ে সময় ছিল বাবাই কিনেছিলেন নিলাম থেকে টেবিল আর করিকাঠ থেকে ঝোলানো যায় এমন একটা দোলনা একই সময় বাড়িতে এসেছিল বড় হতে হতে আমার চিবুকটা যখন শীতল পাথরে রাখার মতো অবস্থা এলো তখন দেখতাম রোদ সকালে চেয়ারে উবু হয়ে সামনে একটা ডিমের মতো আয়না রেখে বিচিত্র মুখভঙ্গি করে বাবা দাড়ি কামাচ্ছেন দাড়ি কামাবার সময় পাশে দাঁড়ালে বাবা খুব রেগে যেতেন এমনি বাবার খুব দাপট ছিল সে যুগটাই ছিল বাঙালির দাপটের যুগ রাগে ছিলেন তেমনি রোদ সন্ধেবেলা বাড়ি ফিরে বাড়িতে দুজন যুবক কাজের লোক ছিল পালা করে এক একদিন এক একজনকে জুতো পেটা করে একটা লুঙ্গি পরে এই টেবিলে বসে রাগ রাগ মুখ করে চা খেতেন আর ঠিক সেই সময় আমার শান্ত শিষ্ট মজলিশ মেজো জ্যাঠামশাই বাপাসের হাতলহীন খালি চেয়ারে এসে বসতেন গায়ে একটা খরখরে তোয়ালে চুলে কলপ লাগাতেন খানিকটা অংশ কালো খানিকটা লাল জায়গায় জায়গায় সাদার ছিট জ্যাঠামশাই বুঝতেন রাগ জিনিসটা ভালো নয় বিশেষ করে দিনের শেষে অফিস থেকে ফিরেই এই ধরনের জুতো জুতি শরীরের বাড়তি এনার্জি টেনে নেয় চাকর একটু অ্যাডামেন্ট হয়েই থাকে জ্যাঠামশায়ের মৃদু স্বভাবের জন্য বাবা খুব একটা পাত্তা দিতেন না কে বড় কে ছোট বোঝাই যেত না চায়ের কাপটা খটাং করে টেবিলে রেখে বাবা বলতেন তুমি আর এর মধ্যে নাক গলাতে এসো না ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ডিসিপ্লিন ছেলেটার দিকে তাকাতে হবে ওরা দুপুরবেলা নিজেদের মধ্যে খেস্তা খেস্তি করেছে অশ্বতর বলেছে বাবা খুব পিউরিটান ছিলেন খরচর শব্দটাও উচ্চারণ করলেন না অফিস থেকে এসে দাঁড়ানো মাত্রই রিপোর্টটা আমারই পেশ করা আর সঙ্গে সঙ্গে অ্যাকশান লম্বা বারান্দায় এধার থেকে ওধার বাবা নিরঞ্জনের ছোটাছুটি পূব দিকের প্রান্ত থেকে পেটাতে পেটাতে পশ্চিমের সিঁড়ির বাঁক পর্যন্ত এসে জুতো ফেলে দিলেন জ্যাঠামশাই নিরঞ্জনকে ভালোবাসতেন কারণ নিরঞ্জন রবিবার সকালে পচা পাউরুটি কুঁড়ো পনির আর পিঁপড়ের ডিম দিয়ে তরিপ করে জ্যাঠামশাইকে মাছের চার মেখে দিত সেই কারণেই বোধহয় নিরঞ্জনের হয়ে সালিশ করতে এসেছিলেন কিছু আর বলার রইল না আস্তে আস্তে উঠে বাথরুমে চলে গেলেন অশালীন কথা বাবা কোনো সময়ই বরদাস্ত করতে পারতেন না একদিন ছুটির সকালে এই পাথরের টেবিলে দাদু আর বাবা মুখোমুখি বসে মুড়ি তেলেভাজা খাচ্ছিলেন শ্বশুরার জামায়ের গল্প বেশ জমে উঠেছে দাদু বার কয়েক শালা বলেছেন শালা পর্যন্ত অ্যালাউড হঠাৎ দাদু বলে উঠলেন কি একটা কথা প্রসঙ্গে পাছার কাপড় বাবা নিঃশব্দে উঠে দাঁড়ালেন ঘর থেকে একটা ঠোঙা নিয়ে এলেন দাদুর মুড়ি আর তেলে ভাজার টেনে নিয়ে ঠোঙায় ঢেলে ফেললেন ঠোঙাটা দাদুর হাতে ধরিয়ে দিয়ে বললেন বাড়িতে গিয়ে কিংবা রকে বসে খান টেবলে বসে খাওয়ার মতো সিভিলাইজড আপনি নন আপনার স্ফিয়ার আলাদা বৃদ্ধ মানুষ টকটকে গায়ের রং লম্বা চওড়া পালোয়ানের মতো চেহারা বাবার কথায় মুখটা আরও টকটক হয়ে উঠল ছেলে মানুষের মতো হয়ে বললেন কেন তো হঠাৎ কি হলো তোমার দাদু তখন অপরাধটা বুঝতে পারেননি বাবা বললেন আপনি ভীষণ স্ল্যাং দাদু অপরাধের মতো মুখ করে বললেন ওহো ওই পা বাবা হাত তুলে বললেন ডোন্ট রিপিট দাদু এবার ভয় পেয়ে পেলেন কি বলবো তাহলে বাবা বললেন কেন পেছনের কাপড় কি পরনের কাপড় বলা যায় না দাদু তখনও হাল ছাড়লেন না নিজের সপক্ষে একটু ক্ষীণ ওকালতি করতে গেলেন বললেন সেকেলে মানুষ তো আমাদের সময় বুঝলে পরমেশ্বর এইসব কথারই ছিল বাবা দাদুকে কোনো রকম ডিফেন্সের সুযোগ না দিয়েই শ্বেত পাথরের টেবিল ছেড়ে নিজের ঘরে চলে গেলেন দাদু সেই মুড়ির ঠোঙাটা হাতে ধরে উদাস হয়ে বসে রইলেন কি করবেন বুঝতে পারলেন না এক সময় করুণ হেসে বললেন না পরমেশ্বর দেখছি খুব রেগে গেছে বাবার দাপটে সংসারে মা ভীষণ আরষ্ট হয়ে থাকতেন ছুটির দিনে মাকে জীবিত কোনো প্রাণী বলে মনে হতো না অনেকটা ছায়ার মতো নিজের কাজেই ঘুরে বেড়াতেন সারা দিনে বাবাকে বার চব্বিশ চা করে দিতেন বাবাকে চা একটা কঠিন কায়দা ছিল কাপ থেকে চলকে ডিশে এক ফোঁটা চা পরলেই চা খাওয়া মাটি কাপের কানায় চা ভরে ডিশের উপর ব্যালেন্স করে আনতে হবে আমার মার একটা পা আর একটার চেয়ে বোধহয় একটু ছোট ছিল সাবেক আমুলের বাড়িতে উঁচু উঁচু চৌকাট ফলে মার খুব অসুবিধে হতো চা হাতে যখন আসতেন মনে হতো তরল বোমা নিয়ে আসছেন একটু কেঁপে গেলেই বিস্ফোরণ মা যখন চা নিয়ে এলেন দাদু তখনও ঠোঙাটি হাতে ধরে বসে আছেন বাইরে তেলে ভাজার তেল ফুটে উঠেছে দাদু বললেন চা আর খাব না তুলসী জামাই খুব রেগে গেছে মা ব্যাপারটা জানতেন রান্নাঘরে গিয়ে আগেই আমি রিপোর্ট করে এসেছিলুম মা ফিসফিস করে বললেন চা খেয়ে আপনি চলে যান দাদু বললেন আমি তো চলেই যেতুম রে কিন্তু আটকে গেছি মা একটু অবাক হলেন কী আটকে গেছেন দাদু বললেন সে এক পিচ্ছিরি ব্যাপার মা একটু ভয় পেলেন দাদু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বে ছিলেন পাঁচশো দুধের সঙ্গে একটু কাঁঠালের রস ডালের সঙ্গে আজ শিশি কাঁচা ঘি এইসব ছিল তার বিপর্যয় খাওয়া মা ভাবলেন দাদু হয়তো কাপড়ে করে ফেলেছেন আগে একবার দুবার এই ধরনের ঘটনা ঘটে গেছে মা বললেন করে ফেলেছেন দাদু খুব বুক ঠুকে উত্তর দিলেন না না সেরকম বিচ্ছিরি নয় সেই কাজটি করে ফেলেননি বলে যেন বেশ গর্বিত তবে কি করেছেন মা যেন বেশ ধায় পড়লেন দাদুর মুখটা যেন দুষ্টু ছেলের মতো হয়ে উঠল চেয়ারে নড়ে চড়ে বসে বললেন ডান হাতের আঙুলটা টেবিলে আটকে গেছে মা নিচু হয়ে বসলেন কই দেখি টেবিলের পাশে যে কাঠে হরতন চিরেতন ইস্কাফন কাটা ডিজাইন ছিল তারই একটাই দাদুর ডান হাতের তর্জনীটা আটকে গেছে মা বললেন টেনে বার করে নিন না দাদু অসহায়ের মতো বললেন বেরোচ্ছে না ঢুকলো কি করে দাদু তখন ঢোকার বিবরণ দিলেন পরমেশ্বর রাগ করে উঠে গেল তো আমি একলা বসে আছি অন্য মনস্ক আঙুলটাকে এই গর্তে সেই গর্তে এমনি করতে করতে হঠাৎ একটায় ফস করে ঢুকে গেল হাতে তেল ছিল ও মা তারপর আর বেরোচ্ছে না কিছুতেই জামাই মুড়ি আর তেলে ভাজা যত্ন করে ঠোঙায় ঢেলে দিয়ে গেল এখনও দুটো চপ খাওয়া হয়নি ডান হাতটা আটকে গেছে ভয়ে মার মুখ শুকিয়ে গেল কি হবে এখন দাদু ছেলে মানুষের মতো বললেন কাঠটা ভেঙে আঙুলটা বের করে নিতে পারি কিন্তু পরমেশ্বর যদি রেগে যায় মা বললেন না না কাঠ ভাঙা চলবে না কুরুক্ষেত্র হয়ে যাবে আপনি বরং আর একবার চেষ্টা করুন হচ্ছে না রে তুলসী তখন থেকে ঘোরাতে ঘোরাতে ছাল উঠে গেল মা চায়ের কাপটা শ্বেতপাথরের টেবিলের উপর রেখে উত্তরের বারান্দায় গিয়ে দাঁড়ালেন ওইদিকে এক ফালি জমিতে বাবার কিচেন গার্ডেন ভালো রোদ পড়ে না তবু বাবার সাধনার শেষ নেই এক টুকরো জমিতে খুঁজলে সব গাছ পাওয়া যাবে রোদের অভাবে সমস্ত গাছই উচ্চতায় বিশাল গোটা কত পেঁপে গাছ তিনতলা ছাদের কার ছুঁতে চলেছে বাবা তখন বাগানে সঙ্গে সহকারী নিরঞ্জন সকালে নিরঞ্জনের মতো লোক হয় না সন্ধেবেলা সেই নিরঞ্জনকেই জুতো পেটা গাছের গোড়ায় গোড়ায় পচা খুলির জল দেওয়া চলেছে একটু বেসামাল হলেই নিরঞ্জন চারা গাছ মারিয়ে ফেলবে বাবা মাঝে মাঝে হাঁ হা করে উঠছেন যা সর্বনাশ করে ফেললি ড্যাফোডিলটা গেল নিরঞ্জনের নেই নানা ছোট বাবু বাবা দাঁতের দাঁত চেপে বলছেন ব্লাডি বাগার পা দিয়ে চেপে দাঁড়িয়ে আছিস ক্রিস্টালাইজ স্টেডিয়াট ওই জন্যে বলে মিনিমাম এডুকেশন দরকার নিরঞ্জন বলছে সব জায়গাতেই তো গাছ না মারিয়ে যাব কি করে কেন তোর বুড়ো আঙুলি কি পক্ষাঘাত হয়েছে এইভাবে যাবি টিপটো কাকে বলে জানিস এই দেখ বাবা দেখাতে গেলেন যা নিজেই শেষে মারিয়ে ফেললাম গেল গেল তোর ছাই নিরঞ্জন ভরসা দিল ও একটা দুটো যাবি বাবু পেটের সবকটা ছেলেই কি আর বাঁচে একটা দুটো মরেই বাবা বললেন ঠিক বলেছিস লাগা তুই দিয়ে যা গোড়া থেকে ইঞ্চি দূরত্ব থাকবে মনে থাকে যেন মা জানতেন এই ব্যাপার চলবে বেলা বারোটা অবধি ওইখানে দাঁড়িয়েই মশার কামড় ও বার কয়েক চা খাওয়া চলবে তারপর গাছের বাড়তি ডাল কাটতে গিয়ে হাত কেটে ওপরে উঠে আসবেন গেলো গেলো করতে করতে আয়োডিনার ব্যান্ডেজ তৈরি রাখা আছে মা উত্তরের বারান্দা থেকে দক্ষিণে টেবিলের সঙ্গে আটকে থাকা দাদুর কাছে চলে এলেন